ডাক্তারদের যে বক্তব্য আমরা আজকে শুনলাম প্রেস কনফারেন্সের মাধ্যমে, এটা পরিষ্কার করা হয়েছে আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র গ্রেফতার করা হয়নি, জেলে পাঠানো হয়নি, তাকে বিভিন্ন পর্যায়ে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আজকে প্রেস কনফারেন্সে সেটা আমরা ডাক্তারদের কাছ থেকে জানতে পেরেছি। কিভাবে তার লিভার সিরোসিসের চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ডাক্তাররা পরিষ্কার ভাবে বলেছে, তাদের বক্তব্য পরিষ্কার হয়েছে, এটা একটি পরিকল্পিত হত্যার দিকে দেশনেত্রীকে ঠেলে দেওয়া হচ্ছে, দেশনেত্রীকে আজকে কারাগারে মিথ্যা মামলা দিয়ে, মানহানির মামলা দিয়ে প্রথমে 5 বছর, পরে আবার 10 বছরের সাজা দিয়ে দেশের জনগণের, বাংলাদেশের মানুষের, জনগণের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আপনারা ভোট চুরির প্রকল্পের অংশ হিসাবে আটকে রেখেছেন। তারা শুধু সংবিধান লঙ্ঘন করেন, তারা আইন লঙ্ঘন করেন, তারা নীতি নৈতিকতা লঙ্ঘন করেন, তারা শুধু নীতি নৈতিকতা লঙ্ঘন করে নাই, আইন লঙ্ঘন করে নাই, তারা আজকে হত্যার আসামি হিসাবে বাংলাদেশের মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে হত্যার আসামি হিসাবে আপনাদেরকে আমরা চিহ্নিত করতে চাই। এই হত্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে যারা দেশনেত্রীকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে, মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে, তারা কিন্তু সুচিন্তিত পরিকল্পিত ভাবে বেগম খালেদা জিয়া দেশনেত্রীকে হত্যার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অনেকে সংকল্প করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে 2 বছরে যে অবনতির পিছনে কারণ, সেই কারণের পিছনে অনেকে সন্দেহ করেছে তাকে খাওয়া দাওয়ার মাধ্যমে কোন কিছু, এমন কিছু তাকে দেওয়া হয়েছে যার জন্য তাকে শারীরিক অবস্থা এখানে এসে দাঁড়িয়েছে। এটা হচ্ছে ফ্যাসিস্টদের নিয়ম। যেই দেশে ফ্যাসিস্টরা রাজত্ব করছে আপনারা দেখবেন সেই সমস্ত দেশে তাদের ফ্যাসিস্টের প্রধান প্রথম কাজ হচ্ছে প্রতিপক্ষকে হত্যা করা, দ্বিতীয় কাজ হচ্ছে প্রতিপক্ষকে জেলে পাঠিয়ে দেওয়া, তৃতীয় কাজ হচ্ছে প্রতিপক্ষদের মিথ্যা মামলা নিয়ে জেলে পাঠিয়ে দেওয়া, তাদেরকে পুলিশের হেফাজতে হত্যা করা, তাদের মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া ঘর ছাড়া করা, তাদেরকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া। বাংলাদেশ আজকে ফ্যাসিস্টের যে সংজ্ঞা, যে ফ্যাসিস্টের যে টেক্সটবুক সংজ্ঞা, বাংলাদেশ হচ্ছে তার অন্যতম। আজকে এই ফ্যাসিস্ট যতদিন থাকবে আপনারা দেশনেত্রীর মুক্তি, দেশনেত্রীর চিকিৎসা করবার কোন সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। তাই আন্দোলন করে দেশনেত্রীকে মুক্ত করতে হবে, চিকিৎসা করতে হবে। আমরা যে রাস্তায় আছি সেই রাস্তায় থেকে দেশনেত্রীকে মুক্ত করতে হবে, সেই রাস্তায় থেকে দেশনেত্রীকে চিকিৎসা দিতে হবে। আর আমার
একজন সহকর্মী বলেছেন আওয়ামী লীগ নাকি বলেছে বিএনপি আলাপ সংলাপের সম্পদ বন্ধ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেলিগেশন আসছে তাদেরকে নাকি বলেছে বিএনপি আলাপ সংলাপের পথ বন্ধ করার কোনো কারণ নাই। যদি আলাপ সংলাপ বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিরপেক্ষ সরকারের জন্য হয়ে থাকে সেই সংলাপে বিএনপি সবসময় রাজি আছে, কিন্তু আওয়ামী লীগ কি আলাপ সংলাপে যাবে? যাবে যাবে না? আলাপ সংলাপে যাওয়ার অর্থ হলো তাদেরকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আলাপ সামনে নিয়ে আসতে হবে, সেদিকে তাদের যাওয়ার সুযোগ নাই। তারা যদি আলাপ সংলাপে যায় ভোট চুরির প্রকল্প কি হবে? ভোট চুরির একটা বিশাল প্রকল্প করেছে না, এই প্রকল্পের কি হবে? এই প্রকল্পের সাথে যারা জড়িত তাদের কি হবে? সুতরাং এই ভোট চোরদের রক্ষা করার জন্য, এই ভোট চোরদের সাথে নিয়ে চলার জন্য আওয়ামী লীগ জীবনে সংলাপে যাবে না। এই ভোট চুরির পথে আওয়ামী লীগকে চলতে হবে, যেটা এইবার বাংলাদেশের মানুষ তাদেরকে করতে দেবে না। তাই আসুন একদিকে দেশভক্তিকে মুক্ত করি, অন্যদিকে ভোট চোরদের বিতাড়িত করি। এই ভোট চোরদের বিতাড়িত না করলে শুধু দেশভক্তি নয়, কারো জীবন রক্ষা হবে না, কারো জীবন রক্ষা হবে না। আজকে মোহাম্মদ সাজান সহ কতজনকে? 17 জনকে। মোহাম্মদ সাজান সহ 17 জনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে, 4 বছরের কারাদণ্ড দিয়েছে। কেউ বাইরে থাকবে না, কেউ মুক্ত থাকবে না। এই বক্তব্যের বিতাড়িত না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তাই আসুন যেই সংগ্রামে নেমেছি, যে আন্দোলনে নেমেছি, তারেক রহমান সাহেব রাস্তার ফয়সলার যে কথাটা বলেছে সেই ফয়সলা ব্যতীত দেশমাতৃও মুক্তি হবে না, বাংলাদেশও মুক্ত হবে না। আসুন রাস্তায় ফয়সলা করে এদেরকে বিতাড়িত করে বাংলাদেশকে আগামী দিনের জন্য মুক্ত সমাজ গণতন্ত্রের পথে ফিরিয়ে আনি। সবাইকে ধন্যবাদ।